নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ ভাপার রেসিপি। বোয়াল মাছ ভাপা বানানোর জন্য এখানে নিয়েছি আমি বোয়াল মাছ। এই মাছের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লেবুর রস। লেবুর রস দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে ধুয়ে নেব, কারণ কাঁচা মাছ রান্না করব আর বোয়াল মাছ বা আর মাছ এগুলো যেহেতু তেলাক্ত মাছ, এগুলোর মধ্যে একটু আষ্টে গন্ধ লাগে, সেই জন্য লেবু রস দিয়ে মাখিয়ে ভালো করে ধুয়ে নিলে আর আষ্টে গন্ধটা থাকবে না। একটা মিক্সিং জারে নিয়ে নেব 1 টিস্পুন লাল সর্ষে, 2 টিস্পুন সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, 1টা ছোট সাইজের টুকরো করা পেঁয়াজ, 4 কোয়া রসুন, অল্প নুন। এবার অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব। এবার এই মাছের মধ্যে বেটে নেওয়া মশলাটাকে দিয়ে দেব। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, অল্প হলুদ, 1 টেবিল চামচ টক দই। এর সাথে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি। দেব 4টে কাঁচা লঙ্কা। এবার সমস্তটা দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার একটা এয়ারটাইট টিফিন কৌটো নিয়ে তার মধ্যে মাছগুলোকে নিয়ে নেব। মশলাটাকে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই মাছের মধ্যে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল। জলটাকে ভালো করে গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। টিফিন কৌটোটা এতটা পরিমাণে জল দিয়েছি, মানে অর্ধেকটা একটু কম। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে গ্যাসটাকে বন্ধ করে টিফিন কৌটোটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। টিফিন কৌটোটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার ঢাকা খুলে মাছগুলোকে উল্টে দেব। এবার ঢাকা দিয়ে একইভাবে জলের মধ্যে বসিয়ে 5 মিনিট রেখে দেব। রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। মাছটাকে নামিয়ে নিয়েছি, এবার ঠান্ডা হলে টিফিন কৌটোটা খুলে আপনাদের দেখিয়ে দেব কেমন রান্না হয়েছে। তৈরি হয়ে গেল বোয়াল মাছ ভাপা। এভাবে বোয়াল মাছ ভাপা বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।